আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, তুরস্কে প্রতিষ্ঠিত IIFSO ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অর্গানাইজেশন। সুপ্রদর্শক, বিশ্বের 60টি দেশের ছাত্র সংগঠনের লোকজন সেখানে ছিল, সব মিলিয়ে 105 জন সদস্য সেখানে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকর পরিষদের সদস্য ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। সুপ্রদর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে বিষয়টি দেখতে পেয়েছেন। সুপ্রদর্শক, তার সম্পর্কে সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছে, তিনি কি বলেছেন চলুন আমরা জেনে আসি নেক্সট রিপোর্টে। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় কাফেলা, আমার প্রিয় ভাই, সেই বগুড়া শহর শাখার ইসলামী ছাত্র শিবিরের আমার পাঠচক্রের সর্বকনিষ্ঠ সদস্যকে অনেক দোয়া ও অনেক অভিনন্দন। যারা বলতো আপনাদের মতো হতে চাই, আর আমরা তাদের মুখের দিকে তাকিয়ে বলতাম আমাদের চেয়ে অনেক বড় হতে হবে, ছাড়িয়ে যেতে হবে দেশের সীমারেখাকেও। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমাদের সেই মনের আকাঙ্ক্ষায় পূরণ করেছেন। কৃতজ্ঞতার মস্তক মহান আল্লাহ তাআলার দরবারে অবনত করছি। সুপ্রদর্শক, ইসলামী ছাত্র শিবিরের এই অর্জন, এই কৃতিত্ব আপনারা কীভাবে দেখেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিশ্বের বিভিন্ন স্থানে বড় বড় দায়িত্বে পালনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুপ্রদর্শক, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি তার ফেসবুক পেজে তিনি পোস্ট করে জানিয়েছেন, এই পারভেজ, ডক্টর পারভেজ, যিনি IIFSO এর মহাসচিব হয়েছেন, তিনি একসময় বলেছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে যে আমি আপনার মতন হতে চাই। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছিল, আমার মতো নয়, আমার থেকে অনেক বড় কিছু হতে হবে। সুপ্রদর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলছেন সেই কথাই আল্লাহ তাআলা পূরণ করেছে বা কবুল করেছে। সুপ্রদর্শক, ইসলামী ছাত্র শিবিরের এই অর্জনটিকে আপনারা কীভাবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।